আব্দুর রাজ্জাক সাহেব পরের বাক্যটা যে বললেন যে কুকুর শৃগালের চেয়ে খারাপ এটাকে, এটা তোমার বাপ। এইভাবে কথা বললে কষ্ট পায় আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ না? তা আমি বলতে চাইনি, তবে তোমার বাপই এটা দলিল প্রমাণ করে। কিভাবে? তোমার দাদা মারা গেছেন 10 বছর হলো, তোমার বাপ জমি নেবেন সকালে আর তোমার ফুফু জমি ভাগ করে নেবেন বিকেলে, এরকম না একই সাথে নেবেন? তো 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো যে তোমার ফুফু জমি পায়নি। তোমার বাপ যদি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ না হয় তাহলে হলো কে? কালকে বলে দিও তোমার বাপকে, সকালে গিয়ে রাতে উঠে বিছান থেকে উঠে বলে, আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছাড়া আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। ফুফুকে আগে জমি ভাগ করে দেন তারপরে কোনো কথা। ভাগ্য ছাড়া এসেছি দুনিয়াতে, ফুফুর জমি আপনি আপনার কাছে রেখেছেন কেন? তার প্রমাণ কি? কোথায়? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন আপনি নাকি কুকুর শৃগালের চেয়ে খারাপ। আমি বলছি বেটা তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ, দেখি তুমি কিভাবে নাকচ করো। তোমার বাপ জমি দিল না কেন তোমার ফুফুকে? তোমরা বাপ বেটা কি ভাগ্য ছাড়া এসেছো না উপরওয়ালা ভাগ্য দিয়েছে? আল্লাহ কি তোমার ফুফুর একার না তোমারও আছে, তোমার বাপেরও আছে? তোমারও যদি থাকে, তোমার আব্বারও যদি থাকে, তাহলে জমি কেন তোমার কাছে? বাপকে মাটি দিয়ে এসে খাওয়া দাওয়া হবে না। তোমার আম্মাকে বলবো, আম্মা খানা পানি এখন রেডি করিয়েন না, আগে জমি ভাগ করবো তারপরে। বসে জমির বা জায়গা বাড়ি ঘর ব্যাংকের টাকা সবকিছু হিসাব নিকাশ করে খাওয়া দাওয়া, এইভাবে জীবিকা নির্বাহ করে সফলতা আনতে পারবেন না, ভুল হচ্ছে না।